আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা আবারও চলে এসেছি রাইসাস কালেকশনে। আজকে সোমা আপু আপনাদেরকে দেখাবে কিছু বাটিকের স্পেশাল কালেকশন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আপনাদের যার যেটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে, আপনারা আপুর সাথে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আপনারা দেশে বা দেশের বাইরে যে কোনো স্থান থেকে ঘরে বসেই আপুর প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারেন। কেমন আছেন সবাই? আমি রাইসাস কালেকশন থেকে সোমা চলে এসেছি। আজ আপনাদেরকে আমি কিছু বাটিকের কালেকশন দেখাবো। বাটিক কিন্তু গরমে সেই রকম আরাম পরে, আমি নিজেই পরে আছি, দেখেন একটা বাটিক পরে আছি, গরমে উপরে খুব আরামদায়ক। আচ্ছা, আমি এখন শুরু করি। আমার বাটিকের রেঞ্জটা শুরু হচ্ছে 450 থেকে, 450 থেকে এরপরে উঠে। আমি প্রথমে দেখাচ্ছি যেটা মাস্টার্ড কালার, এটা হ্যাঁ চমৎকার হলুদের পরে অ্যাশ দিয়ে প্রিন্ট করা, মাস্টার্ডের পর অ্যাশ, মাস্টার্ড হলুদের পরে অ্যাশ কালার প্রিন্ট করা, প্লাস দিয়ে দেখেন এটা ব্যাকপার্ট। এবং আরেকটা কথা বলে রাখি, বাটিকের প্রত্যেকটা বাটিক থ্রি পিসে কিন্তু ফোর পিস, অর্থাৎ হাতা আলাদা থাকে। অনেক বড় আসছে। আর এটা হচ্ছে পাজামা, এটা অ্যাশ কালার, পুরোটা অ্যাশ, আর নিচের অংশটা হলুদের উপর অ্যাশ, হলুদের পরে কাজ করা। অনেক সুন্দর এই থ্রি পিসটা হচ্ছে, আপনি 450 করে পাবেন। এবার আপনি নিয়ে এসেছি, এটা হচ্ছে মোমবাটি, মোমবাটি এটা আছে মাঝখানে অ্যাশ দিয়ে কাজ করা, অ্যাশ আর হোয়াইট, আর পাশে হচ্ছে কমলা কালার, অরেঞ্জ না, হ্যাঁ অরেঞ্জ, যেটা কমলা অরেঞ্জ, অরেঞ্জ এবং হোয়াইট দুই পাশে অ্যাশ কালার আছে। এবং এই এটা খুব সুন্দর, এই যে কাস্টা ব্লক গুলো, এই চার কোণা ব্লক গুলো খুব ভালো লাগে, স্মার্ট লাগে অনেক। হ্যাঁ অনেক সুন্দর, মাঝখানে একটা তো রেডিশ অরেঞ্জ স্ট্রেটটা আছে ওইটা। আর এটা হচ্ছে পাজামা, পাজামা পাজামাটার কাপড়টা অনেক আরাম, পাজামাটা আরামদায়ক, বাটিকের কাপড়গুলো সবই আরামদায়ক, অনেক আরামদায়ক। এবং এতে পায়জামাতে কাজ করা, সেই জন্য তো আমাদের আপু সবসময় পরে পরে গরমে আরামদায়ক, তো পরে খুব আরাম। হ্যাঁ এটা 550, এটারও হাতা আলাদা, আচ্ছা নিচে পড়ে গেছে, আচ্ছা হাতা, হাতাটা বড় আছে। মোমবাটিকে যে হাতাগুলো এগুলো প্রায় মানে ফোর কোয়ার্টার, প্রায় করা যায় ফোর কোয়ার্টার, হ্যাঁ ফোর কোয়ার্টার হয় ডিজাইন। এটা মোমবাটি, এটা দেখেন এটা হচ্ছে পুরো জামাটা এরকম সামনে পেছনে একটু আনকমন, মানে এই ধরনের ডিজাইন সাধারণত পাওয়া যায় না বাটিকে, এই ধরনের ডিজাইন গুলো কম দেখা যায়। এটা জামার কাপড়, এটা জামা সামনে পেছনে একই সেম, ওড়নাটা দেখা যাচ্ছে। আচ্ছা এটা হাতার কাপড়, এটা হচ্ছে হাতা, এই যে হচ্ছে হাতা, হাতা এই যে এরকম কাজ দেওয়া আছে, নিচে এরকম দেওয়া আছে, খুবই সুন্দর একটা কাজ। এটা হচ্ছে ওড়না, এই যে হচ্ছে ওড়না, ওড়নাটা ভিতরে লাল, সাইডে অ্যাশ, মানে জামার সাথে ম্যাচিং করা, সাইডে জামার সাথে ম্যাচিং করা অ্যাশ, চারিপাশে
আর মাঝখানে হচ্ছে মাঝখানেটা আসলে কিন্তু লাল যেটা হয়তো অরেঞ্জ মনে হচ্ছে না অরেঞ্জ না এটা লাল লাল হয়তো কালার দেখা যাচ্ছে ক্যামেরাতে এরকম দেখা যাচ্ছে কিন্তু এটা হচ্ছে লাল আর পারগুলো হচ্ছে অ্যাশ কালার লাল এবং এটা টপটকে লাল যেটা মানে সেটা এটাও হচ্ছে আপনার লাল লালের ভিতরে কাজ করা বাটিকটা সার্কেলের উপর বাটিকটা বল বাটিক দেওয়া আছে আর এখানে হচ্ছে আপনার পায়জামাটাও খুব ভালোভাবে আপনাদের হয়ে যাবে মোটা হলেও সমস্যা নাই এটা রেঞ্জটা কত আপু এটা পুরো হচ্ছে 450 এটা হচ্ছে মুম্বাটি একই রেঞ্জের ভিতরে একই ধরনের ডিজাইন প্রায় শুধু কালার আলাদা মাঝখানে ব্লু সাইডে হচ্ছে এটাকে এটাকে বলা যায় সুরমা কালার যেটা বলে হ্যাঁ হ্যাঁ সুরমা কালার সেই সুরমা কালারটা অ্যাপ্রোপ্রিয়েট সুরমা কালার এটা আর ভিতরে সাদা দিয়ে ব্লক করা এই যে সামনে পেছনে একই রকম যখন জামাটা বানাবেন এই মাঝখানের কাজটা বুকের উপর পড়বে সোজা সুজি আর সাইডে এই অ্যাশ কালারটা পড়বে সাইড এইভাবে পড়বে হুম এটা হাত আউটকে আলাদা সুরমা কালার দিছে আর সাইডে হচ্ছে এটা রেঞ্জটা আপু এটা 450 আচ্ছা মোমবাটিক তাই না মোমবাটিক এই হচ্ছে পায়জামা পায়জামাটা পুরোপুরি সুরমা কালারের ভিতরে সাদা ব্লকটা এই বাটিকটা আছে হ্যাঁ এবং পাক আছে এরকম কাজ করবে এটা প্যান্টের নিচের অংশ করবে প্যান্টের নিচের অংশ করবে কেউ প্লাজো বানাতে চাইলেও সুন্দর একদম পাকটা আসবে সুন্দরভাবে পাক আছে সামনে পেছনে একই রকম একই রকম এগুলো বিভিন্ন কালারের কালার কম্বিনেশন হয় অনেক সুন্দর এটার হাতাটা হবে ফুল হাতা হবে দেখেন এটা কাজটা অনেক সুন্দর আপু একটু ধরে দেখাবেন প্লিজ অনেক সুন্দর কাজটা এই ড্রেসটা কিন্তু আপনারা নিতেই পারেন অনেক বেশি সুন্দর এই ড্রেসটার হট কালেকশন বলা যায় এটা আমার আমি অলরেডি আমি অনেকগুলো অর্ডার পাইছি এই এই সেফ কালার লাগবে তাতে এই কালার চাচ্ছে এবং এই আরেকটা আছে আমার কাছে সেটা হচ্ছে ভিতরে কমলা সেটা আমার সেল হয়ে গেছে মানে ডিমান্ডেবল ওটাও চাচ্ছে যে ভিতরে কমলা সাইডে অ্যাশ খুব চাচ্ছে এটা এটা এগুলো আছে এটা পায়জামাটাও বড় দেখেন পায়জামাটা অ্যাশ কালার মাঝখানে কলকে দিয়ে খুব সুন্দর করে সাদা কলকে দেওয়া কালার কম্বিনেশনটা লাল আর অ্যাশ যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে রাখবে মেরুন অ্যাশ আছে মেরুন লাল মেরুন খয়েরি কালার আছে আরো কয়েকটা কালার আছে এই থ্রি পিসটা আপনি পাবেন 600 করে তুলিবাটি এটা হচ্ছে 600 কারণ এটা তো তুলি দিয়ে করা হয় এটা মোমবাতিদের মতো এটা তুলি এটা রেঞ্জটা একটু বেশি আর কাপড়টা কিন্তু অন্যগুলোর চাইতে অনেক আলাদা কাপড়টাও ওর থেকে একটু ভালো আর একটু ভালো কাপড়টা আসলে দামের উপর কাপড়ের কোয়ালিটির উপর নির্ভর করে না হ্যাঁ হ্যাঁ কারণ কাপড়টা ধরলেই আপনি টের পাবেন যে কোন কাপড়টা কেমন অনেক সুন্দর কাপড়টা এবার আসি আমরা অর্গেন্ডি বাটিক অর্গেন্ডি বাটিকগুলো যেমন হাতেও বড় অনেক এই যে দেখেন অনেক বড় এগুলো ঝুলেও অনেক বড় এবং কাপড়টাও খুবই সফট অর্গেন্ডি বাটিকে আমি নিজেই পরে আসছি যেটা দেখতেছেন এটা কিন্তু অর্গেন্ডি বাটিকে হ্যাঁ এটা প্রাইসটা আপু এগুলো হচ্ছে 650 আচ্ছা 650 করে এই যে হচ্ছে এটা হচ্ছে অরেঞ্জ কালারের উপরে
হোয়াইট আছে না অরেঞ্জের উপরে হোয়াইট সামনে পেছনে এক রকম এটা দুই রকম আছে একটা হচ্ছে দুই হাত বহরের জামা আর একটা আছে আড়াই হাত আড়াই হাত বহর এটা এগুলোর জন্য 20 টাকা 30 টাকা ডিফারেন্স থাকে এই দুই হাত আর আড়াই হাত বহর আর আপু আপনার ডেলিভারি চার্জটা কত রাখেন ডেলিভারি চার্জ শহরের ভিতরে হলে 70 টাকা রাখি আর এতে শহরের ভিতর চট্টগ্রামের ভিতরে পরিমাণের উপর নির্ভর করে সাধারণত 150 থেকে মানে যত বাড়বে তত আর কি আর আপনার যখন কাপড় নেবেন ন্যূনতম কয়টা নেওয়া যাবে এক পিসও নেওয়া যাবে আচ্ছা একটা জি পিসও নেওয়া যাবে এটা হচ্ছে উন্না উন্নাটা এদার বৈশিষ্ট্য হচ্ছে উন্না অনেক বড় প্লাস টার্সেল দেওয়া উন্নাটা হচ্ছে অরেঞ্জ প্লাস মেহেদি কালার মেহেদি কালার যেটা মানে মেহেদিটা কি রকম আমি বলবো মেহেদিটা হচ্ছে আমরা এটা একটু লাইট আর একটা সিদ্ধ সিদ্ধ জলপাই কালার সিদ্ধ জলপাই হ্যাঁ সিদ্ধ জলপাই কালার সিদ্ধ জলপাই কালার সিদ্ধ জলপাই আর হচ্ছে মেহেদি কালার যখন আসে হ্যাঁ হাতে দিলে মেহেদি কালার কালার যেটা আসে হ্যাঁ ঠিক অ্যাপ্রোপ্রিয়েট সেই কালারটাই এটা হ্যাঁ তারপর পাশে টার্সেল আছে পাশে টার্সেল দেওয়া আছে দেখেন সুন্দর করে পাশে টার্সেল দেওয়া আছে উন্নাটা অনেক বড় অনেক আচ্ছা রেঞ্জটা কি বলছিলেন রেঞ্জটা হচ্ছে 650 হ্যাঁ ঠিক আছে অরগেন্ডি বাটিকে রেগুলার হচ্ছে 650 টার্সেল দেওয়া রেগুলার 650 ভিউয়ার্স আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না যেন কিপ ওয়াচিং মাই চ্যানেল আল্লাহ হাফেজ